প্রিয় বন্ধুরা শুভ সকাল, আমি ইন্দ্রাণী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রেজেন্স ফান ফিলাওয়ার্স এর আজকের আয়োজনে। আজকে আমরা চলে এসেছি প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াসুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মুন্সিগঞ্জে। ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত অপূর্ব সুন্দর একটি পরিবেশে স্থাপিত হয়েছে এই স্কুলটি। তো চলো বন্ধুরা, আয়োজনের শুরুতেই আমরা ঘুরে দেখি আমাদের আজকের স্কুল। First bench, last bench, duster, pencil Tari maje chuta chuti, huto puti khilkhi Homework, chato thak, haki buki monta Dhang dhang, pore gyalo, tiffiner ghanta Ei bar shuru holo shorgol jorsho Shuru holo hoi choi fun feel bhullo Hoi choi fun feel bhullo Hoi choi fun feel bhullo রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলটি মূলত 2007 সালের 8ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি মুন্সিগঞ্জের নয়াগাঁয়ে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠান লগ্ন থেকেই আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল প্রায় 202 জন এবং তখন আমাদের প্রতিষ্ঠানটি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছিল। বাট সময়ের ধারাবাহিকতায় এবং এই এলাকাবাসীর চাহিদায় বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 2000 জন, পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে প্রায় শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা প্রায় 69 জন। প্রতিষ্ঠানটিতে দুটি শিফট আছে, একটি প্রভাতী আর একটি হচ্ছে দিবা। আমাদের এখানে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত রয়েছে ইংরেজি ভার্সন এবং দ্বিতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে বাংলা ভার্সন। শিক্ষার্থীর মান উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে থাকি, পাশাপাশি তাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কি না আমরা মনিটরিং টিম গঠন করে নিয়মিত তদারকি করি। তো বর্তমানে এই প্রতিষ্ঠানটি মুন্সিগঞ্জে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর অগ্রগতির জন্য এবং জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানটির একটি অবস্থান সৃষ্টি করার জন্য আমরা বদ্ধপরিকর। আমার পাশে যে বন্ধুটা দাঁড়িয়ে আছে ওর কাছ থেকেও কিন্তু আমরা একটা পারফরমেন্স দেখব। কি পারফরমেন্স সেটা জেনে নেব ওর কাছ থেকে। কি নাম তোমার? সুপর্ণা পদ্মাসুক্ত। বাহ, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। ওকে, কি শোনাবে আমাদের? আমি একটি আবৃত্তি শোনাবো। কার কবিতা? কি কবিতা? শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি কবিতাটি। তো বন্ধুরা, ওর কাছ থেকে চলো শুনে নেই কবি শামসুর রহমানের সেই বিখ্যাত সৃষ্টি স্বাধীনতা তুমি। নমস্কার, আমার নাম সুপর্ণা পদ্মাসুক্ত। শামসুর রহমানের লেখা স্বাধীনতা তুমি কবিতাটি পরিবেশন করছি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝোর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ছাকরা চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখে উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকার শ্রবিত স্লোগান ও মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রামমের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর জোবার রোদে জলসিত দক্ষ বাহুর গ্রন্থির পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলি। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণী মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানার আর মাঠে ময়দানে ছোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মুক্ত ছাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমরে যায় না মাঝের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বনেরি হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে একরাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় মনে উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিল কোত্তা
শিক্ষকের মন তুলতুলে গালে রোদ্রের খেলা, স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা। ধন্যবাদ। দুই পাশে দারুণ মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট। বন্ধুরা, সেটআপ দেখে বুঝতে পারছো এবার আমরা গান শুনবো, তো চলো জেনে নেই কোন গানটা শুনবো। কি নাম তোমার? জেবিন। আচ্ছা, কোন গান শোনাবে? আমরা একটা দেশাত্মবোধক গান করব, সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি। বাহ, তো চমৎকার এই গানটি, চলো আমরা শুনে নেই। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় আমরা একসাথে সবাই গলা মেলাবো এবং ওরা মেলাবে।
sky on your mind. বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে আমরা এসেছি প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াসুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। আমার ঠিক পাশে দাঁড়িয়ে আছে এই স্কুলের এক শিক্ষার্থী বন্ধু। চলো তার সাথে কথা বলি এবং জেনে নিই কি পারফরমেন্স আমরা এবার দেখব কিংবা শুনব। কি নাম তোমার? আমার নাম নাহিয়ানুর রহমান সৃজন। বাহ, কোন ক্লাসে পড়ছো? আমি এখন সপ্তম শ্রেণীতে পড়ছি। ওকে, ডিফারেন্ট একটা ইনস্ট্রুমেন্টে দেখতে পাচ্ছি তোমাকে, কি গান শোনাবে আজকে? আমি মেলোডিকায় আমার দেশের মতন এমন দেশটি কোথাও আছে এই গানটি বাজাবো। দারুন মজার বিস্কিট, মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট, ফ্রেশ ফানফিল বিস্কিট।
বিস্কিট খেলার সেটআপ দেখে বুঝতে পারছো আমরা চলে এসেছি আমাদের গেম সেগমেন্টে। সো তোমাদেরকে এবং আমাদের এই সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি গেমসের নিয়মটা আরো একবার বলে দিতে চাই। তোমাদের সামনে এই যে পাঁচটা করে বিস্কিট রাখা রয়েছে প্রত্যেকটা প্লেটে, তোমরা হাঁটু গেড়ে বসে আমাদের হুইসেল দেওয়ার সাথে সাথে তোমরা বিস্কিটগুলো খাওয়া শুরু করবে এবং পাঁচটা বিস্কিট যে সবার আগে শেষ করতে পারবে সে হবে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে পেয়ে যাব তৃতীয়কে। তবে বিস্কিট যদি মুখ থেকে পড়ে যায় নিচে কিংবা টেবিলে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড, সো বি ভেরি মাচ কেয়ারফুল। আর এবারে আমরা সরাসরি শুরু করে দেব আমাদের গেম সেগমেন্ট, তো তোমরা রেডি তো? তো বন্ধুরা, আমাদের বন্ধুরা আজকে রেডি, সো চলে যাই আমাদের গেমসে। এবার সে ভীষণ কাঙ্ক্ষিত মুহূর্ত, আমাদের পুরস্কার দেবার পালা। প্রথমেই দেখে নেব হুমায়রাকে, ও তৃতীয় হয়েছে। আজকে সেকেন্ড পজিশনে রয়েছে রাবেয়া, দেখে নেব ওকে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তবে আমাদের আজকে যে প্রথম হয়েছে তার নামটাও হিয়া, তবে তাকে দেখতে পাচ্ছি একদম সামনে, চলে এসো। বন্ধুরা, তোমরা জানো যৌতুক একটি সামাজিক ব্যাধি, যদিও বাংলাদেশের প্রকোপ অনেকটা কমে গেছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখনো যৌতুকের লেনাদেনা চলতেই থাকে। সেই বিষয়টা কাটিয়ে উঠতে এবং এই সচেতনতার জন্য আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা যৌতুক বিরোধী একটি নাটিকা আমাদের সামনে উপস্থাপন করবে, চলো দেখে আসি। আমি মেয়েকে নিয়ে আসছি। টাকা পয়সার বিষয়টা বাবা, তুমি ওইদিন আমাকে বুঝালে যে যৌতুক নিয়ে একটা অপরাধ। তুই চুপ থাক, তোর এখন বিয়ার বয়স, তুই এত কিছু বোঝস না। তাই টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে, কিন্তু আমার মায়ের জন্য যত টাকাই হোক না কেন আমি দিতে রাজি আছি। দেখুন, আমার ছেলে কিন্তু সরকারি চাকরিজীবী, আর আপনার এমন কালো মেয়ের জন্য সরকারি চাকরিজীবী ছেলে পাওয়া কিন্তু বেশ কঠিন হবে, তো ভেবে দেখুন পরে যদি আবার না দিতে পারেন। আমি এখন পুরাটা না দিতে পারলেও বিয়ের সময় অর্ধেক আর তারপরে অর্ধেক দিয়ে দিব। আচ্ছা, তাহলে তাই যেন হয়। আরে আপনারা তো কিছু নিলেন না, না থাক, দরকার নেই। মেয়াটার বিয়াটা তো দিয়া দিলাম, কিন্তু কিন্তু আবার কি, টাকা পয়সা কিছু দিতে পারলাম না। আরে আরে বিয়াইসাব, আসেন আসেন বসেন। কি এর বিয়াইসাব, কি এর বসা বসি, কই কই আপনার টাকা পয়সা, কই আপনার বাড়ি গাড়ি। বিয়াইসাব বিয়াইসাব, এত তাড়াতাড়ি টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয় নি, আমাকে আর একটু সময় দিন, আমি সব টাকা জোগাড় করে ফেলব। স্যার, যদি আপনি সময় মতন টাকা পয়সা না করতে পারছেন না, তো আমার ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে মানু না। কিছু না, আমি আর কখনো ওকে যৌতুকের জন্য চাপ দিব না।
যৌথ প্রথা প্রতিরোধে প্রথমে আমাদের নিজেদেরকে বদলাতে হবে, কারণ আমরা নিজেরা বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের পরিবার বদলালে আমাদের সমাজ বদলাবে, এবং আমাদের সমাজ বদলালে আমাদের দেশ বদলাবে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, দেখতে দেখতে আজকের আয়োজনের সময় একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু আমি জানি নিশ্চয়ই তোমরা ভীষণভাবে এনজয় করেছো আমাদের পুরো অনুষ্ঠান। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, দীপ্ত টিভির সাথেই থেকো।